যাকে ধরা হয়েছে সেটা কি কনভিনসিং বলে মনে হয়? আজকে আপনি একটা বিচক্ষণ মানুষ, আমি একটা বিচক্ষণ মানুষ, এটা কি মনে হয় যে যাকে ধরা হয়েছে আমরা কি সেটা বিশ্বাস করতে পারি? এই রাখি বিচারের রাখি, এই রাখি প্রতিবাদের রাখি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যিনি টাকা দিয়ে কিনতে চাইলেন, হ্যাঁ টাকা দিয়ে কিনতে চাইলেন, আপনি একটা মাকে যার কষ্ট করে গড়ে ওঠা মেয়েটা রাক্ষসরা ছিঁড়ে খেলো। আপনি কি আন্দোলন করেছেন? আপনাকে তো মানুষ চেয়ারে দিয়েছে, এখন মানুষ আপনাকে ছিঁড়ে চেয়ার থেকে নামাবে? যদি আজকে এটা তো আমার বাড়িতে হতে পারতো, আমার নিজের সঙ্গে, আমি যদি আজকে একটা মহিলা হতাম, মেয়ে হতাম, আমার যদি একটা মেয়ে থাকতো তার সাথে হতে পারতো, সে যদি আজকে ডাক্তারি পড়তে যেত, সে যদি ওখানে রাত্রিবেলা ডিউটি করতো তার সাথে হতে পারতো। 36 ঘন্টা মেয়েটা 36 ঘন্টা অভয়া ডিউটি করেছে, 36টি ঘন্টা 36 ঘন্টা ডিউটি করেছে সে লাগাতার, ঠিক আছে? তো এটা তো আজকে আমার 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 মেয়ের সাথে হতে পারতো, আমাদের আপনাদের আপনাদের বাড়ির লোকের সাথে হতে পারতো। সকলে পথে নামুন, পথে না নামলে মাস এটা মাস রেভলিউশন না করলে এর বিহিত হবে না। কত আঙুল ভাঙবেন, কত আঙুল ভাঙবেন, কত জেল আছে, পারবেন 10 কোটি মানুষকে জেলে ভরতে? পারবেন না। তাহলে উদয়ন গুহ আপনার আঙুলগুলো থাকবে তো? আমরা এত লক্ষ্য করছেন, তার মানে আমি এখন ভাবছি ভোট যদি আমাদের ঠিক মতো হতো, যদি আমাদের ঠিক মতো ভোট হতো তাহলে আপনারা কোথায় যেতেন? হ্যাঁ আবার খেলা শুরু হয়ে গেছে, আবার উনি খেলছেন আমাদের মনের সঙ্গে, আমাদের কাজের সঙ্গে। এবার কি পেটে লাথি মারবে? এমনি ওনার পার্টি না করলে তো উনি তো এমনিতেই কাজ দেবেন না, চাকরি দেবেন না, আর এখন বলছে নাইট ডিউটি করবে না। ছিল যেমন হীরক রাজার দেশে আমরা দেখেছিলাম যে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান, আজ আবার ধ্বনিত হবে গোটা বাংলা জুড়ে, দড়ি ধরে মারো টান রানী হবে খান খান, দড়ি ধরে মারো টান রানী হবে খান খান। তাই আমাদের একটাই দাবি, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। টাকা দিয়ে জীবন কেনা যায় না, ঠিক আছে? টাকা আজকে দিতে হবে, কারণ টাকাটা না দিলে তাদের চলবে কি করে? তাদের তো আর কেউ নেই, তারা তো অসহায় হয়ে পড়েছেন। হ্যাঁ নিশ্চয়ই আমি সমর্থন করছি, আমি সমর্থন করছি সেটা। বিচার আগে চাই, টাকা পরে, আগে বিচার চাই, আগে বিচার চাই। আগে তো উনি আরো কম ছিল ওনার রেট, এখন রেটটা দর্শনটা বোঝা যাচ্ছে না। 150 গ্রাম সিমেন্টস তো, তার মানে 8-10 জন নিশ্চয়ই গণধর্ষণের জন্য উনি নতুন রেট ধার্য করেছেন 10 লক্ষ, যার শরীরে 100টা আঘাত, যে মেয়েটি প্রতি মুহূর্তে চেষ্টা করেছিল আরজি করার এই ভয়ঙ্কর র্যাকেট ভাঙবার, তার শাস্তি দিলেন মাননীয়া। আপনি বাঁচাতে চাইলেন সন্দীপ ঘোষকে, আপনি বাঁচাতে চাইলেন সুশান্ত রায়কে, আপনি বাঁচাতে চাইলেন অভিক দেদের। এটা থামতে, এই আন্দোলন থামবে না। আপনারা দেখছেন না যে আজকে সকালে ডাক্তাররাও বেরিয়েছে? আপনারা দেখছেন তো ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান, এই প্রথমবার ইতিহাসের ইতিহাসের পাতায় এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এই প্রথমবার ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান বেরিয়েছে রাস্তায়। তারা কি এমনি এমনি বেরিয়েছে? মানুষ কি এমনি এমনি এই আন্দোলনটা করছে? প্রতিবাদ চলতে থাকবে আমাদের যতক্ষণ না পর্যন্ত আমরা সম্পূর্ণ বিচার না পাবো। আমাদের সম্পূর্ণ বিচার চাই, উই নিড ফুল ট্রুথ, কোনো হাফ ট্রুথ নয়, সম্পূর্ণ বিচার চাই আমাদের। সবার আগে মনে রাখতে হবে, আমরা আমরা আগে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার আগে, বা কোনো শিল্পী হওয়ার আগে, বা কোনো নাট্যকর্মী হওয়ার আগে, কোনো গায়ক হওয়ার আগে, কোনো খেলোয়াড় হওয়ার আগে, কোনো কোনো ব্যাংকের ম্যানেজার হওয়ার আগে আমরা আগে মানুষ। এই ঘটনাটা যেটা ঘটেছে এটা একটা হিনিয়াস ক্রাইম, থেকেও হিনিয়াস ক্রাইম বলাটা অনেক, হিনিয়াস ক্রাইম ইজ অলসো ভেরি আন্ডারস্টেটমেন্ট, এটা এটাকে এটাকে ভাষায় প্রকাশ করে বলা যাবে না কি ঘটনা ঘটেছে। আমরা সকলে খুব খেপে আছি, তীব্র প্রতিবাদ করছি, তীব্র প্রতিবাদ করছি এই কথার, আমরা এই সমস্ত কথাগুলো তীব্র প্রতিবাদ করছি। তাই আমরা সকলে এখানে জমায়েত হয়েছি, আমরা গতকালও আন্দোলন করেছি, গত পরশু আন্দোলন করেছি, আমরা রোজ মাঠে নামছি, কারণ বিষয়টা এখন আমাদের ব্যক্তি স্বাধীনতা, আমাদের সিকিউরিটির ওপরে প্রশ্ন উঠেছে, আমাদের আমাদের মা, আমাদের আমাদের মেয়েরা, আমাদের আমাদের বাচ্চাদের ওপরে প্রশ্ন উঠেছে, আমাদের পরবর্তী জেনারেশনের ওপরে প্রশ্ন উঠেছে, তাদের সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠছে। এইটা হতে দেওয়া যাবে না, এটা কোনো মতেই হতে দেওয়া যাবে না, দেওয়ালে আমাদের পিঠ থেকে গিয়েছে। আমরা আমাদের আন্দোলন যতক্ষণ না পর্যন্ত এটার সম্পূর্ণ বিচার হবে ততক্ষণ না পর্যন্ত আমরা থামবো না। ফুল জাস্টিস, ফুল ট্রুথ চাই।
কোন হাফ ট্রুথ চলবে না। অশ্বত্থামা হত ইতি গজ নয়, একদম সঠিক সত্য, যেটা যে বা যারা এর পেছনে জড়িয়ে আছে তাদের সম্পূর্ণ বিচার আমরা চাইছি। মানুষ সবাই রাস্তা নেমে পড়েছে, এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণের বিহিত না হচ্ছে। আমার একটাই কথা, আজকে একটা সরকারি হাসপাতাল, যে হাসপাতাল সরকারের প্রেমাইসেস, সেখানে যদি এরকম একটা হিনিয়াস ক্রাইম হয়, হিনিয়াস ক্রাইমটা খুব ছোট একটা শব্দটাকে ডিসক্রাইব করার, এরকম হয়তো আরো অনেকগুলো ক্রাইম হয়েছে, আমরা জানতে পর্যন্ত পাচ্ছি না কোথায় কি হয়েছে। একটা এইটা আমাদের গোচরে এসছে, এইটা আমাদের গোচরে এসছে। থ্যাংক ইউ টু দ্য ডক্টর্স যারা আজকে অন্যান্য কলেজের স্টুডেন্টস গুলো বাচ্চারা, আমি এর মধ্যে লাস্ট দু তিন দিন ধরে আর্জি করে আমি আন্দোলন করেছি। আমি ওখানে সমস্ত জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলেছি, ওখানকার সমস্ত যারা আন্দোলনকারী তাদের সাথে আমি পোস্টার লিখেছি, তাদের সাথে আমি একত্র হয়ে আমরা সকলে মিলে লড়ছি। আমার একটাই বক্তব্য, অন্যায় প্রশ্রয় দেওয়া চলবে না। আমরা রাস্তায় নেমেছি, এর বিহিত আমরা চাই। আজকে যদি এটা চলতে থাকে তাহলে মনুষ্যত্বের উপরে মানুষের বিশ্বাস চলে যাবে, মানুষের কর্মক্ষমতা চলে যাবে। এই অন্যায় চলতে থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আজকে সময় এসেছে মানুষের জাগরণের। আজকে আমি আপনাদের সবার কাছে আবেদন করছি, যত বেশি আমাদেরকে চেপে দেওয়ার চেষ্টা হবে তত আন্দোলন বাড়বে, যত চাপবার চেষ্টা হবে যত চোখ রাগাবে তত আন্দোলন বাড়বে। এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, আমার সম্পূর্ণ আমাদের প্রত্যেকের সম্পূর্ণ অধিকার আছে, আমাদের নিজেদের বক্তব্য আমরা তুলে ধরবো। ইতিহাসে প্রথমবার ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান, যেটা জীবনে হয়নি, ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান কালকে রাস্তায় বেরিয়েছিল, তাদের উপরে পুলিশ লাঠিচার্জ করেছে। তীব্র প্রতিবাদ করছি আমি একজন মানুষ হিসেবে, আগে শিল্পিত পাওয়ার কথা, মানুষ হিসেবে আগে। এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার জন্যই আজকে আবার আমরা এখানে এসেছি। আমি তো বলছি এই প্রশ্নের উত্তরগুলো আমরা সকলে খুঁজে বেড়াচ্ছি। আমি এখনো পর্যন্ত আপনাদের একটা কথা বলি, প্রশাসনের ওপরে আইন ব্যবস্থার ওপরে আমাদের প্রত্যেকের এখনো সেই অটুট বিশ্বাস আছে। কারণ আমরা এটাই জেনে এসেছি যে আমাদের যদি আজকে কিছু হয় কার কাছে যাব, কাকে বলবো? আমরা কমপ্লিট জাস্টিস চাই, কোনো হাফ ট্রুথ নয়। আমি এখনো বিশ্বাস করি ভারতবর্ষের আইন আমাদের সঙ্গে আছে। আমি জানি যে আইন আমাদের কখনো আমাদের ডিসকারেজ করবে না। আমরা ন্যায়ের পথে আছি, আমরা আইন সম্মত সমস্ত আন্দোলন করছি, কোনো কিছু আইনের বাইরে নয়, আমরা আইন সম্মত সম্পূর্ণ সমস্ত তথ্য, সমস্ত যেটা হয়েছে অ্যাকচুয়াল ঘটনা আমরা জানতে চাই। এবং সেই ঘটনাতে যারা অভিযুক্ত আছে সে প্রত্যেকটা যারা 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 ক্রাইম করেছে তাদের যথাযথ শাস্তি, সব থেকে কঠিনতম শাস্তি দেওয়া দরকার, যেটা নিদর্শন হয়ে থাকবে, যাতে ভবিষ্যতে কেউ কারোর মাথায় এই মিয়ার থটটা না আসে, যেরকম একটা ক্রাইম করব এই মিয়ার থটটা যেন কারোর মাথায় না আসে। দেখুন একটা কথা বলি, টাকাটা যে পরিবার চলে গিয়েছে, আমি এখানে একটা কথা বলছি, যে পরিবার চলে গিয়েছে তাদের তো আর কোনো ফিনান্সিয়াল বেনিফিট নেই, সেই টাকাটা তাদের এমনিতেও প্রয়োজন, কিন্তু টাকা দিয়ে কখনো তার জীবনটা ফেরত দেওয়া সম্ভব না। আমরা দেখছি চারিদিকে মানুষের যে গণজাগরণ, সাধারণ মানুষের এই লড়াইকে নমস্কার, নতমস্তকে প্রণাম জানাই। আমরা যদি বাঙালি জাত যদি এ আগুনে না জ্বলে উঠি, তাহলে কোনো মা বাবা কষ্ট করে তার সন্তানকে বড় করবে না। কোন আন্দোলন সেটা মানুষ দেখছে, বাংলার তার মেয়েকে চেয়েছে, কোন মেয়ে? যে মেয়ে কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে যারা এভাবে ছিঁড়ে খেলো তাদের আড়াল করার চেষ্টা করেছেন, নিগৃহীতা মেয়ের বাবা মাকে টাকা দিয়েছেন, সেই মেয়েকে বাংলা চেয়েছে। আজ যারা চেয়েছে আজকে তারা লজ্জা পাচ্ছে আয়নায় মুখ দেখতে। বাংলার মানুষ যে শাস্তি আপনাকে দেবে, আপনি তার জন্য তৈরি থাকুন। প্রতিটি কোণ থেকে, প্রতিটি গ্রামে শহরে মানুষ একত্র হয়ে সংঘবদ্ধ লড়াইয়ে যাবে। দেখুন উনি কি বলছেন কি করছেন তার কোনো ঠিক নেই, কিন্তু আমরা চারপাশে দেখছি মানুষ সংঘবদ্ধ, মানুষ লড়াইয়ে নেমেছে, আর এই লড়াই
মানুষ যে লড়াইয়ে নেমেছে, এই লড়াইয়ের একটাই লক্ষ্য এই দুর্নীতি পরায়ণ নেত্রীর পদত্যাগ, এই দুর্বৃত্ত সরকারের পদত্যাগ, এছাড়া আর কোনো লক্ষ্য নেই, আর কোনো দাবি নেই। লুচিয়ে পদত্যাগ করলে উদয়ন গুহ বলছে আঙুল ভেঙে দেবে, কত আঙুল ভাঙবেন, কত আঙুল ভাঙবেন, কত জেল আছে, পারবেন 10 কোটি মানুষকে জেলে ভরতে? পারবেন না। প্রতিটা মায়ের বুকে আগুন উঠে গেছে, প্রতিটা মায়ের চোখে আগুন, কটা মাকে ভরবেন জেলে? আপনারাও জেল বানান, আমরাও দেখব কটা মাকে জেলে ভরতে পারেন আপনারা। এটা আমাদের প্রতিবাদ, শঙ্খ ধ্বনিতে আজকে এটা প্রতীকী প্রতিবাদ। অভয়া আত্মা এই শঙ্খের মধ্যে আছে, সে শুনছে যে আমরা শঙ্খ ধ্বনি করছি। শঙ্খ ধ্বনি সমস্ত অশুভ সরিয়ে চতুর্দিকে একটা শুভ পরিবেশ সৃষ্টি করে, তাই এই শঙ্খ ধ্বনি। 10 লক্ষ রেট উনি নির্ধারণ করেছেন। মুখ্যমন্ত্রী আপনি নিজেকে আর কত নামাবেন, তবে যখন সরকারি জায়গায় একজনকে এভাবে খুন করা হয়, তার কাজের সময় কত টাকা কম্পেনসেশন আপনাকে দিতে হবে সেটা আমরা ধার্য করব, কত কোটি টাকা আপনাকে দিতে হবে, কারণ সরকার আপনার যে লোকেরা ছিল, আপনার ওখানে যে কটা লোক ছিল আপনার লোক, তারা যারা অত্যাচার করে মেয়েটিকে মেরে ফেলল, আপনাদের এই সরকারি জায়গায় এইভাবে খুন করে, এরকম তো হয় না, এতটা হয় না, হয় বোধহয় আমরা জানতে পারি না, যেহেতু সরকারি জায়গায়, আপনি কত কোটি টাকা কম্পেনসেশন দেবেন বা দিতে হবে আপনাকে সেটা আমরা নির্ধারণ করব। উদয়ন গুহ যদি আঙুল ভেঙে দেয়, যদি আমাদের ঠিক মতো ভোট হতো, এই এত মানুষ সবাই আপনাকে বলছে যে আমরা জাস্টিস চাই, কারণ বিচার আপনি দিতে পারছেন না, সুবিচার তো পরের কথা, বিচারই দিতে পারছেন না। আর একটা কথা, আপনি হাঁটছিলেন এবং আপনি চিৎকার করে বলছিলেন, তা বলে আপনি পুলিশ মন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, আপনি কার বিরুদ্ধে নামছিলেন? তো গজগছপ অবস্থা, আপনি কার বিরুদ্ধে আপনি নামছেন? আর তারপরে আপনি কি বললেন, তারপরে উনি কি বললেন, উনি কি বললেন? আপনি বলেছেন নির্যাতিতার ফাঁসি হোক, আর আপনার আশেপাশে যে ওই কেউ এমএলএ কেউ এমপি তারাও বলছে ফাঁসি হোক ফাঁসি, আপনি যেটা বলবেন সেটা ওরা মানবে? একবারও তো আপনাকে বললো না যখন আপনি বলছিলেন যে নির্যাতিতার ফাঁসি নয়, যারা নির্যাতন করেছেন যারা ধর্ষক তাদের ফাঁসি, আপনি বলছেন বলে তারাও বলবে? ধরুন আপনি আপনি বললেন যে আপনার ভুল হয়ে গেছে, তারা তো কানে ভুল শুনেনি, তার মানে এদেরকে পাঠিয়েছেন আপনি পার্লামেন্টে, এদেরকে পাঠিয়েছেন আপনি বিধানসভায়, তারা কি করবে, কি করবে? তাই এই শঙ্খ ধ্বনি আমাদের, যে আমরা সহ্য করতে পারছি না আপনাকে, আপনার মিথ্যাচারকে, আর আপনার এই এই কি বলবো, এই চন্ডমুণ্ডের দলকে আমরা সহ্য করতে পারছি না। ওই নাইট ডিউটিতে না এই মুহূর্তে দাঁড়িয়ে যতটা কম সংখ্যক মহিলা রাখার চেষ্টা করা হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সুচেতনা অধিকারী, কথা বলবো, কি বলবে? মহিলারা নাইট ডিউটি করবে না কেন? হ্যাঁ, সমাজে তো আমাদের 24 ঘন্টা কাজ করার জন্য আমাদের ইচ্ছা, কেন করবো না? উনি হঠাৎ বলে দিলেন যে নাইট ডিউটি করবো না, এটা হয় নাকি? মা তো, মা জাতি তো আগের থেকেই নাইট ডিউটি করে, নাইট ডিউটি করবে না মানে এটা অধিকার, বন্ধ হবে না প্রতিবাদ, নাইট ডিউটিও হবে, পাল্লা সুরক্ষা দিন, নাহলে গদির থেকে নামুন। কিসের 10 লাখ টাকা? হ্যাঁ, মানুষের দাম 10 লাখ টাকা? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার সে শুরু হো গে আপকা খেলা, হ্যাঁ, ভোট ব্যাংক কর লিয়া, আর আমি বল রে 10 লাখ রুপিয়া, এক ঔরত কো জায়গা কাম মে রেপ কর দেগা 10 লাখ রুপিয়া, এক কৌড়ি পয়সা নেই লেগা কো ইস বার,
দুর্গা পূজা মে কই নেই লেগা আগর অন্দর মে হর ঔরত কে অন্দর মে মা দুর্গা তো আপনার পয়সা চাই না কোনো ক্লাবের সবাই নিজে করবে দুর্গার পুজো চাই না আপনার পয়সা আপনার ওই উল্টো পাল্টা জিনিস যেগুলো করেছেন মানুষের ট্যাক্সের পয়সায় নিজের কাছে রেখেছেন বাড়ি বানিয়েছেন সেখানে রাখুন আমরা রেগুলার ট্যাক্স দিই প্রত্যেক কিছুতে ট্যাক্স দিই দেও চাই না আপনার পয়সা মনে রাখবেন দিদি আরে দিদি লাশ তো হাম লোক বন গে হ্যাঁ খা রে উঠ রে কামে যা রে এখানে কোনো চাকরি নেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই জীবন্ত লাশ হ্যাঁ সবার মাইনের পয়সা নিজে এখন নিয়ে আরামসে ঘুমাচ্ছেন ঠান্ডা ঘরে জীবন্ত লাশ আন্দোলনের মধ্যে জন্ম প্রত্যেক ভারতীয়র সবাই আমরা আন্দোলন করছি আমরা সবাই রাস্তায় নেমেছি আপনি এক লড়কিকে সাথ যা ভি অত্যাচার হুয়া আপ চুপ থি আপকা পুলিশ চুপ থা আপ ই আন্দোলন নহীঁ রুকেগা হর আদমি হর ইনসান হর ঔরত হর মা আব আন্দোলন কর রহি হ্যায় খুদকে আজাদি কে লিয়ে আপনি আজাদি কে লিয়ে আর আপ হমে পিঞ্জরে মে নহি বন্ধ কর সকতে চব্বিশ ঘন্টা মেরা কাজ করবে বাংলায় পুরো দেশে সিকিউরিটি দিতে পারলে দিন নাহলে গদির থেকে নমন।